হ্যালো এভরিওয়ান, আমি বৈষ্ণোদেবী মাশরুমের ওনার শ্রেয়া চক্রবর্তী। আমি মাশরুম নিয়ে কাজ করি, মাশরুমের সিড সাপ্লাই করি, বিভিন্ন ল্যাব থেকে কালেকশন করে মাশরুমের সিড সাপ্লাই করি। তো আমি অনেক জায়গা থেকে মাশরুমের সিড এর আগে নিয়েছি, তো এখন যেখান থেকে আমি নিচ্ছি আজকে আমি সেই জায়গার ল্যাবের তাদের স্পনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পর্কে আমার অভিজ্ঞতাটা আমি সবার সাথে শেয়ার করে নেব। প্রথমে আমরা সবাই জানি মাশরুমের সিড বেশিরভাগই আপনার 200 গ্রামের প্যাকেট হয়, 200 গ্রামের স্পনের প্যাকেট হয়। তো অনেক জায়গা থেকে তোলার সময় দেখেছি, অনেক জায়গা থেকে যখন আমি ল্যাব থেকে স্পন নিয়েছি তো দেখেছি যে স্পনের যে কোয়ান্টিটি ওটা 200 গ্রাম থাকে না, 200 গ্রামের বেশি থাকার কথা, কারণ প্যাকেটটা নিয়ে ওজন করা থাকে। তো 200 গ্রামের বেশি কেন, তার অর্ধেক থাকে। তো সেখানে রেট অনেক কম, 60, 55, 50। তো ফার্স্ট টাইম নিয়েছি, তো কাস্টমারকে ঠকাবো না বলে আর সেকেন্ড টাইম সেখান থেকে নিই। ভালো জায়গা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমি এই আন্দোলে যে দাদার থেকে এখন নিই ওনার খোঁজ পাই। ওনার স্পনের প্যাকেট আমি আপনাদের দেখাবো, তার আগে আমি বলে নিই ওনার স্পনের কোয়ান্টিটি 200 গ্রামের বেশিই থাকে প্যাকেটটা নিয়ে, ঠিক আছে? আর ওনার স্পনের কোয়ালিটি অন্য জায়গায় হেরফের হলেও ওনার স্পনের কোয়ালিটি কোনো হেরফের হয় না। যদি কোনো সময় কোনো প্রবলেম আসেও সেটা এক আধবার আসে, হয়তো উনি অনেকগুলো প্যাকেটের মধ্যে হয়তো খেয়াল করেননি, একটা চলে এসছে, বাট উনি রিপ্লেস করে দেন। ওনাকে সঙ্গে সঙ্গে আমি বলার পরেই উনি রিপ্লেস করে দেন। আমি ওনার থেকে 2 বছর হলো স্পন নিচ্ছি, এবং উনি যে স্পনটা সাপ্লাই করেন অয়েস্টারের, ওনার কাছে আমি ওনার কাছ থেকে 2 স্পন নিয়েছি, 2 রকমের। একটা পিঙ্ক স্পন নিয়েছি আর একটা অয়েস্টারের স্পন নিয়েছি, হোয়াইট অয়েস্টারের স্পন। তো 2 স্পনই এত ভালো, ওনার কাছ থেকে আমি যেমন স্পন চাই আমি তেমনই পাই। কখনো কখনো হয়তো স্পন এনে অনেকদিন পর ফার্মারকে সাপ্লাই করা হয়, বা কখনো ফার্মার অনেকদিন রেখে রেখে সেটাকে বেডে বসান, সেই জন্য সেই অনুযায়ী ওনাকে আমি বলি এবং সেই অনুযায়ী উনি আমাকে পাঠান। কখনো ম্যাচিওর নেই, কখনো ইম্যাচিওর, কখনো ওভার ম্যাচিওর, যখন যেরকম চাই তখন সেরকমই উনি আমাকে পাঠান স্পন। এবং ওনার স্পনের মেন যেই যেটা ফার্মারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পনের থেকে আসা ফ্রুটিং এতটাই সুন্দর এবং ফার্মাররা তাতে এতটাই খুশি। ওনার উনি যে স্পনটার কালচারটা প্রোভাইড করেন, স্পনের ফ্রুটিং প্রচণ্ড ভালো এবং স্পনের কোয়ালিটি তো খুবই ভালো। আমি আপনাদের স্পন দেখাবো এবং কিছু ফ্রুটিংও দেখাবো। তো চলুন আমরা দেখে নিই স্পনের কোয়ালিটি এবং স্পন থেকে হওয়া ফ্রুটিংয়ের কিছু ইমেজ। আর একটা কথা যেটা না বললেই নয়, উনি অয়েস্টারের, হোয়াইট অয়েস্টারের যে স্পনটা প্রোভাইড করেন সেই স্পনটা কিন্তু 12 মাস আপনি কাল্টিভেট করতে পারবেন। 12 মাস, কি গরম, কি বর্ষা, কি শীত, 12 মাস আপনি কাল্টিভেট করতে পারবেন। ফ্রুটিংয়ের কোয়ালিটির কোনো হেরফের হবে না, কোয়ান্টিটির, হ্যাঁ শীতকালে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ফ্রুটিং দেয়, বাট কোয়ান্টিটির যে হেরফেরটা হবে সেটা অতীব সামান্য এবং সেটাতে ফার্মারদের কোনো লস হবে না। আমি যে সমস্ত ফার্মারদের সাথে কাজ করি বিগত 2 বছর ধরে, যাদেরকে আমি স্পন প্রোভাইড করছি, সেই সমস্ত ফার্মাররা প্রচণ্ড খুশি এই স্পন পেয়ে, এবং আমিও ওই দাদার থেকে এই অয়েস্টারের স্পন পেয়ে খুবই খুশি। এবং উনি পিঙ্ক অয়েস্টারের স্পনও সাপ্লাই করেন, তো আমি ওনার থেকে ওই পিঙ্ক অয়েস্টারের স্পনও নিয়েছি। পিঙ্ক অয়েস্টারের স্পনও খুবই দারুণ, খুবই ভালো। তো আমি আপনাদেরকে দেখাই কিছু ম্যাচিওর এবং কিছু ইম্যাচিওর স্পনের আমি ছবি দেখাবো আপনাদেরকে, এবং ফ্রুটিংয়ের ছবিও দেখাবো।